ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। আমি আবার এসেছি নাম্বার নিয়ে। আমার নাম্বার নিয়ে যে ভিডিও আজকে মেক করছি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। আপনারা এর আগে হয়তো দেখেছেন আমার ভিডিওটা। আরও কিছু নাম্বার নিয়ে আমি ডিসকাস রাখতে চাই বা রাখছি, সে ডিসকাসটা আপনারা অবশ্যই দেখবেন। নাম্বার খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। আমি বেসিক লেভেল থেকেই শুরু করেছি যাতে আমার ভিউয়ার্সরা সবাই পরপর পরপর সব বিষয়গুলো একের পর এক শিখে নিতে পারে, সেই উদ্দেশ্যেই আমার ভিডিও বানা। তো আপনারা দেখবেন। তো চলেন শুরু করি। আজকে নাম্বার কীভাবে চেঞ্জ করবো, আজকের নাম্বার চেঞ্জ করার টপিকটাই বা কী? তো বন্ধু, আবারও একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন শুরু করি নাম্বার কীভাবে আজকে চেঞ্জ করছি। আচ্ছা, আজকে একটা নোট আমি লিখেছি যেটা বা দেখাতে চাইছি আপনাদেরকে। দেখুন, যদি কোনো ওয়ার্ড এর শেষে এফই থাকে তাহলে এফও এফই উঠে গিয়ে ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়। আবারও দেখছি আমি নোটটা, যদি কোনো ওয়ার্ড এর শেষে এফ কিংবা এফই থাকে তাহলে এফ ও এফই উঠে গিয়ে ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখব, সিঙ্গুলার নাম্বারে আমরা লিখেছি লাইফ, এল আই এফ লাইফ, এল আই এফ লাইফ। লাইফের এটা একটা সিঙ্গুলার নাম্বার, এটাকে প্লুরাল করতে গিয়ে আমরা দেখেছি এল আই ভিইএস, অর্থাৎ এখানে এফ আছে, এই এফটা রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস লেটার হিসাবে এখানে ভি এসেছে। কী এসেছে? ভি। আচ্ছা, এই ভি এবং তার সঙ্গে আরও এক্সট্রা কী আছে? ইএস যোগ হয়েছে। তাহলে টোটালি একটা কথা দাঁড়ালো এখানে যে এফ ই কিংবা এফ যদি থাকে সেটা টোটালি উঠে যাবে প্লুরাল করার সময়, এবং সেইখানে কী হবে? ভিইএস ভিইএস যোগ হবে, এটা যোগ হয়ে এখানে প্লুরাল হয়ে গেল, এটা পুরোপুরি, অর্থাৎ বহুবচন হয়ে গেল, একের বেশি হয়ে গেল, মোর দ্যান ওয়ান হয়ে গেল। নেক্সট একটা আছে কফ, সিএএলএফ কফ, এখানে লাস্ট লেটার কী আছে? ভি, লাস্ট এই সরি এফ আছে, লাস্ট লেটার কী আছে? এফ। আমরা এটাকে প্লুরাল মেক করার সময় কী করছি? এফটা উঠে গিয়ে এফের রিপ্লেস লেটার ভি হয়েছে এবং তার সঙ্গে ইএস অ্যাড হয়ে প্লুরাল হয়ে গেছে। লাস্ট লেটার এখানে কী পেয়েছি আমরা? এফ। আগেরটাই লাস্ট লেটার কী পেয়েছি? এফ ই আছে, অর্থাৎ এফ ই এবং এফ দুটোই যদি এইরকমভাবে পরপর এইভাবেই যদি থাকে, এফ ই কিংবা কোনো জায়গায় কোনো ওয়ার্ডের শেষে যদি শুধু এফ থাকে তাহলে এফটা উঠে গিয়ে বা এফ ইটা উঠে গিয়ে ভিইএস অ্যাড হবে। পরে আমরা দেখে নিব ওয়াইফ, দেন এখানে মেক করেছে কীভাবে? ডাব্লিউ আই, ডাব্লিউ আই পর্যন্ত লিখে নিয়েছি, ডাব্লিউ আই পর্যন্ত প্লুরালের মেক করার সময় ডাব্লিউ আই পর্যন্ত হুবাহু ডাব্লিউ আই লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমরা কী করছি? এফ ই বাদ দিয়ে দিয়েছি, এফ ই বাদ দিয়ে আমরা কী করছি? ভিইএস অ্যাড করে নিয়েছি। নেক্সট আমরা দেখছি নাইফ, কে এন আই এফ ই নাইফ, নাইফ মানে হচ্ছে ছুরি। যাই হোক, এখানে মিনিংটা মেন জিনিস না, এখানে হচ্ছে কীভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি, অর্থাৎ একবচন থেকে বহুবচন করছি। এখানে কে এন আই, কে এন আই পর্যন্ত লিখেছি প্লুরালের ঘরে, তারপরে আমরা কী করছি? এফ ই উঠিয়ে দিয়ে ভিইএস অ্যাড করে নিয়েছি, এইভাবে আমরা প্লুরাল করে নিচ্ছি। তারপর নেক্সট আছে থিপ, টিএইচ আই ইএফ থিপ, দেন এখানে কী করছি? থিপস, এইভাবে আমরা প্লুরাল মেক করেছি। নেক্সট আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখে নেব। ব্যতিক্রম হচ্ছে যেমন ম্যান, এখানে মেন হয়েছে, অর্থাৎ এখানে ম্যান, ম্যানের যে মিডিল লেটার ভাওয়েলটা চেঞ্জ হয়ে শুধুমাত্র প্লুরাল করা হয়েছে, মেন করা হয়েছে, এটাকে চেঞ্জ করে এখানে যে ভাওয়েল এ আছে ভাওয়েলটা চেঞ্জ করে এখানে ই ভাওয়েল নেওয়া হয়েছে, এবং সেটাকে ব্যতিক্রম নিয়ম, অবশ্যই এটা ব্যতিক্রম, এটা মেন হয়ে গেল। নেক্সট আছে ওম্যান, ওম্যানের পরিবর্তন কী হয়েছে প্লুরাল? ও মেন। পুলিশের পরিবর্তন, পুলিশ সিঙ্গুলার ও প্লুরাল সেম একই জিনিস থাকে, তাই এর কোনো পরিবর্তন হয় না। জাস্ট লাইক যেমন ডিয়ার, ডিয়ারও সেম সিঙ্গুলার ও প্লুরাল একই রকম থাকে, এর কোনো পরিবর্তন হয় না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।